আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, নিয়ামত মানে সবসময় পাওয়া নয়, মাঝে মাঝে জীবন থেকে কিছু চলে যাওয়া নামও হচ্ছে নিয়ামত। জীবন থেকে কিছু হারিয়ে ফেলা মানে ক্ষতিগ্রস্ত হওয়া নয়, কিছু জিনিস জীবন থেকে চলে যাওয়াটাই হল আপনার জন্য রহমত। জীবন থেকে কেউ হারিয়ে যাওয়া মানে শূন্যতা নয়, মাঝে মাঝে হারানোর মাঝে আপনার মাঝে প্রাপ্তির পূর্ণতা পায়। বিপদ মানে দুঃখ কষ্ট আর লাঞ্ছনা নয়, কিছু বিপদ সুখের চাইতেও বেশি মূল্যে। এভাবে আমাদের জীবনে প্রতিনিয়ত বিভিন্ন ছোটোখাটো ট্র্যাজেডি ঘটে, হারানোর বেদনা ঘটে, অপ্রাপ্তির দুঃখ আমাদের মন ভারাক্রান্ত করে, আমরা হতাশ হই, ভেঙে পড়ি, মন আমাদের ছোট হয়ে যায়। অথচ আমরা জানি না কোন জিনিস আমাদের জন্য কল্যাণকর আর কোনটা অকল্যাণকর। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জন্মের কয়েক বছর আগে আমাদের তাকদীর যিনি লিখে দিয়েছেন এবং মাতৃগর্ভে আমাদের তাকদীরের বিষয়ে লিখে দেন, তিনি জানেন আমাদের কোন জিনিস ভালো হবে আর কোন জিনিস মন্দ হবে। তাই তার উপর ভরসা করতে হবে, তার উপর সব আশা ভরসা সুখ দুঃখ সঁপে দিতে হবে। আমরা যত চেষ্টা করি যে আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য, যেটা কিনা দুনিয়ার প্রাপ্তির মাধ্যমে, ধরুন আপনি ব্যবসা করছেন, এখন ব্যবসায় যত মূলধন দিবেন, যত শ্রমিক লাগবেন, যত আপনি প্রমোট করবেন, তত বেশি যে আপনার ব্যবসা উন্নত হবে, ইনকাম বেশি হবে, বড় পর্যায়ে চলে যাবে এমনটা নয়। বরং এরই মাধ্যমে আপনি করছেন, আল্লাহ তাআলার কাছে রহমতের আশা করছেন, তখনই কিন্তু আপনার ব্যবসা লাভলস হলেও উন্নত দিকে গেলে কিংবা অবনতির দিকে গেলে দুটো ক্ষেত্রে আপনার মন প্রশান্তি থাকবে। ব্যবসা লস হয়েছে এই জন্য আপনাকে আপনি ভাববে না যে আপনি হেরে গেলেন, আপনার রহমত নেই, বরং এই লস কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, কেন হলো এই বিষয়ে আপনি তদারকি করবেন, গবেষণা করবেন, অনুসন্ধানের মাধ্যমে পরবর্তী স্টেপে আপনি যেতে পারবেন। এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, যে কোনো বিপদের ক্ষেত্রে হতে পারে। বিপদ মানেই যে আপনি ধ্বংস হয়ে গেলেন, আপনার জীবনের অনেক অধ্যায় নিস্তেজ হয়ে গেল, শেষ হয়ে গেল, এমনটা বিষয় নয়। বিপদের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করেন, আপনি এর থেকে আপনি যদি উত্তীর্ণ হন, আল্লাহ তাআলার ইচ্ছা তো আপনার চেয়ে আরও বেশি, তিনি তো চান আপনাকে জান্নাত দেওয়ার জন্য, তিনি চান না আপনি জাহান্নামে হন, আপনি চান যে আপনি কী হবে। আপনি ইচ্ছে করলে পাপ কাজ করতে পারেন, ইচ্ছে করলে আপনি হারাম কাজে লিপ্ত হতে পারেন, ইচ্ছে করলে আপনি যে কোনো কিছু করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা তো আপনাকে দিয়ে এই কাজ করাতে চান না। আপনার জ্ঞান গর্ব আপনার গবেষণার মাধ্যমে আপনি চান দুনিয়ার মাধ্যমে আপনি লক্ষ্যে পৌঁছাতে, আপনি আল্লাহ তাআলার দয়া রহমত আল্লাহ তাআলা আপনাকে যে দিচ্ছেন সেটা আপনি বিশ্বাস করতে পারছেন না। আপনি মৃত্যুর পর বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা কিভাবে আপনাকে দিচ্ছেন। আপনার সাথে ফেরেশতা আছে, ভালো ফেরেশতা রয়েছে, খারাপ ফেরেশতা রয়েছে। ভালো ফেরেশতা আপনার বিপদ থেকে আপনাকে উদ্ধার করে, প্রতিনিয়তই ফেরেশতা আপনাকে সাহায্য করছে, আপনি দোয়া দোয়া পড়ছেন, ফেরেশতা আপনার সাথেই আছে, ঘুমানোর পূর্বে আমন করছেন, ফেরেশতা আপনার সাথেই আছে, আপনার জন্য দোয়া করছে, আপনি কারোর জন্য দোয়া করছেন, ফেরেশতা আপনার জন্য দোয়া করছে, প্রতিনিয়ত আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করছেন। আপনি দেখেন আপনার জীবনে আপনি কোরআন হাদিস পড়েন, অর্থসহ পড়েন, বুঝে পড়েন, তখন দেখেন যে আপনি যে যে বিপদ, যে লস, যে হতাশা, যে পেরেশানি এইসব যে করছেন, আল্লাহ তাআলা কীভাবে আপনাকে সাহায্য করছেন, আপনাকে সান্ত্বনা দিচ্ছেন। আমরা সান্ত্বনা বিষয়গুলি জানি না, আমরা সান্ত্বনা বিষয়গুলি কীভাবে দিচ্ছেন সেভাবে আমরা বুঝতে সক্ষম নই, কিন্তু আমরা যদি বিস্তারিত গবেষণা করি তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করছেন, আমাদেরকে উদ্ধার করছেন, আমাকে ভবিষ্যতে এর চেয়ে বেশি কিছু দিবেন, এভাবে চিন্তা করুন। তাই এই পর্যন্ত যে বিষয়গুলি বললাম, প্রথমেই যে বিষয়গুলি বলেছি সেই বিষয়গুলি সমস্যা নয়, বরং এই সমস্যা থেকে উত্তরণের পথ তিনি আমাদেরকে বের করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুন, আমিন।